আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির আজকে আমরা রিভিউ দেখে নিব। তোমাদের বিজ্ঞান দুটি বই অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, আজকে আমরা অনুসন্ধানী পাঠের দেখে নিব। সূচিপত্র আছে প্রথম দিকে, প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব, গতি ও পদার্থ তার বৈশিষ্ট্য এভাবে করি। দেখতে পাচ্ছ অধ্যায়গুলো বা শিখন অভিজ্ঞতা। তোমাদের সুবিধার্থে ফ্রি ফায়ার লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, না পেয়ে থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজে নক করবে, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে গিয়ে দেখবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের। প্রথম অধ্যায় বিজ্ঞান প্রযুক্তি, এখানে বিজ্ঞানীদের ছবি সহ দিয়েছে দুইজন বিজ্ঞানী, যেমন দেখো স্যার আইজ্যাক নিউটন এর ছবি এবং বর্ণনা দিয়েছে, হরিপদ কাপালি দান এর আবিষ্কারক এখানে ছবি সহ বর্ণনা দিয়েছে, এর প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে। এরপর বৈজ্ঞানিক অনুসন্ধান, এখানে বৈজ্ঞানিকদের ছবি সহ দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে নতুন কারিকুলামের নতুন বই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়। তবে এটা হচ্ছে অনুসন্ধানী পাঠ, মনে রাখবো তোমাদের দুটি বই আছে, একটি অনুসন্ধানী পাঠ, একটা অনুশীলন বই, দুটিই পড়তে হবে। পৃথিবী ও মহাবিশ্ব এটা দ্বিতীয় অধ্যায়, এখানে চিত্রের মাধ্যমে সাজিয়ে তুলেছে। তোমাদের বইগুলোর সমাধান করে দিয়েছি আমরা উত্তর, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে ক্লাস 6 2024 নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে দেখতে পাবে। আর তোমাদের বন্ধুর মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে, আর তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।